আসসালামু আলাইকুম এভরিওয়ান। কাছে থেকে দূরে থেকে যে যেখান থেকে দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমি রওশনারা আজ আবারও এসে গেছি ইন্ডিয়ান ভিসা রিলেটেড আরও একটি ভিডিও নিয়ে। আমরা কিন্তু অলরেডি সবাই জানি যে নির্দিষ্ট কিছু ক্যাটাগরির ভিসা ছাড়ছে ভারত সরকার, আর যেই ভিসাটা ছাড়ছে সেটাও কিন্তু খুবই সীমিত। পেপার সাবমিট করার পরেও কিন্তু টাকা জমা দিতে পারছে না, টাকা জমা না দেওয়ার ফলে কেউ কিন্তু পাচ্ছে না কোনো অ্যাপয়েন্টমেন্ট। আর এটার একমাত্র কারণ হিসেবে ভারত বলছে যে সীমিত স্লট, ঠিক আছে, এই সীমিত স্লটের জন্য কিন্তু কেউই টাকা জমা দিতে পারছেন না এবং পারছেন না কোনো ধরনের প্রসেসিংয়ে এগোতে। সো ভিসার কথা তো অনেক পরে আসে, এ নিয়ে কিন্তু বিপর্যস্ত হয়ে আছেন আমাদের স্টুডেন্ট যারা যেতে যাচ্ছেন দিল্লি, অন্যান্য কান্ট্রিতে যাবেন তারা স্টুডেন্ট ভিসায়, এবং দিল্লিতে গিয়ে সেই সব কান্ট্রির এম্বাসি তারা ফেস করবেন সেটা পারছেন না। এরপরে সবচেয়ে যে বিপর্যস্ত অবস্থায় আছেন মেডিকেল ভিসা প্রার্থীরা, তাদের ইমার্জেন্সি রোগী আছে কিংবা তারা নিজেরা রোগী, পাচ্ছেন না ভিসা, যেতে পারছেন না ভারত চিকিৎসার জন্যে। সো সবকিছু মিলিয়েই কিন্তু বিপাকে আছেন ভারতের ভিসা প্রার্থীরা। আসলে ঢাকার যমুনা আইভিকে বিক্ষোভ করার পর থেকেই কিন্তু ভারত তাদের এই ভিসা দেওয়ার ক্ষেত্রে অনীহা দেখাচ্ছে বা অনীহাটা প্রকাশ করছে, পাচ্ছেন না ভিসার স্লট কেউ, ঠিক আছে। বাংলাদেশের সার্বিক রাজনৈতিক অবস্থার কারণে 5 তারিখের পর থেকে আগস্টের ভারত কিন্তু তাদের ভিসা কার্যক্রম বন্ধ রেখেছিল। এরপর যখন চালু হলো তখন সীমিত আকারে চালু হলো, দেন একের পর এক বিভিন্ন কারণ বা ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু ভিসার পরিমাণটা তারা কমিয়ে দিয়েছেন বা ভিসা দেওয়ার ক্ষেত্রে অনীহা দেখাচ্ছেন। এরপর একটা পর্যায়ে যে বাংলাদেশের কিছু সংখ্যক মানুষ ভারত বয়কটও কিন্তু করেছিল, ভারতের সব পণ্য তারা বয়কট করেছিল। যদিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে শোনা যাচ্ছে যে যারা বয়কট করেছিলেন ভারত তারাই কিন্তু সবার আগে ভারতের ভিসার জন্য আবেদন করেছেন। এরপর পর্যায়ক্রমে বাংলাদেশের যুবক ভারতে গিয়ে ভারতে বসে ভারতেরই বিরোধিতা করে কিছু স্লোগান দিয়েছিল। সব কিছু মিলিয়েই কিন্তু ভারত বাংলাদেশে তাদের ভিসা একদমই সীমিত করে ফেলেছে, মানে হাতে গোনা 2-4টি ভিসাই শুধুমাত্র দিয়েছে, যেটা নাকি তাদের হাই কমিশন থেকে অর্ডার এনে ইমার্জেন্সি যেতেই হবে বা এমন ধরনের সিরিয়াস কোনো ক্ষেত্রে ভিসা তারা দিয়েছে, এছাড়া অন্য কোনো ভিসা দেয়নি। ট্যুরিস্ট ভিসা কিন্তু টোটালি তারা বন্ধ রেখেছে সেই 5 আগস্টের পর থেকে আজ পর্যন্ত। আর এই ট্যুরিস্ট ভিসা কবে ছাড়বে বা কবে চালু হবে সেই ধরনের কোনো কথাই তারা এখন পর্যন্ত বলছে না। আর সবারই একটা কোশ্চেন প্রত্যেকটা ভিডিওতেই কমন কোশ্চেন থাকে যে কবে ট্যুরিস্ট ভিসা দিবে, কবে নাগাদ তারা ছাড়তে পারে। আসলে এটার উত্তর শুধুমাত্র আছে ভারত সরকারের কাছে, কেননা তারা এই কোশ্চেনের অ্যান্সার কাউকেই দেননি, কাউকে এমন কোনো কথাও বলছেন না যে ট্যুরিস্ট ভিসা কবে নাগাদ ছাড়তে পারে। এটা অনির্দিষ্টকালের জন্য বন্ধ আছে, হয়তো বা কাল ছাড়তে পারে অথবা 1 মাস পরে ছাড়তে পারে, নইলে 1 বছর পরে ছাড়তে পারে, এটা সম্পূর্ণ ভারতের হাতে। শুধুমাত্র ভারত যখন চাইবে তখনই তারা ট্যুরিস্ট ভিসা ছাড়তে পারে, এছাড়া আর কোনো আপডেট বা কোনো নিউজ কিন্তু এই পর্যন্ত কারো কাছে নেই। সো যারা প্রতিদিন প্রতি ভিডিওতে কোশ্চেন করছেন এতক্ষণে তারা ক্লিয়ার হয়ে গেছেন নিশ্চয়ই। একে তো ভারত সরকার ছাড়ছেন না ট্যুরিস্ট ভিসা, আর যেই ভিসাগুলি হচ্ছে তারা নির্দিষ্ট ক্যাটাগরি সীমিত পরিমাণে ছাড়ছেন সেটাও কিন্তু না ছাড়ার মতো। আমার পার্সোনাল যে ওপিনিয়ন থেকে আমি বলতে পারি, যদি আপনারা খুব বেশি প্রয়োজন না থাকে এখন ভিসার পারপাসে কোনো টাকা পয়সা নষ্ট করার দরকার নেই, যেহেতু মাত্র 2% ভিসা ভারত সরকার দিচ্ছে, ঠিক আছে। তো যখন সব কিছু ঠিকঠাক হবে তখনই আপনারা শুধুমাত্র ভিসা আবেদন করবেন এবং তখন ভিসা পেতে পারেন। তো এখন কিন্তু অনেকেই বলতে পারেন যেহেতু ভারত ট্যুরিস্ট ভিসা দিচ্ছে না তো পাকিস্তান ফ্রি ভিসা দিচ্ছে, বাংলাদেশ থেকে সবাই পাকিস্তান গেলেই পারে ট্যুরিস্ট ভিসা নিয়ে সেখানে ঘুরে ফিরে বেরিয়ে আসতে পারে। এই ক্ষেত্রে কিন্তু একটাই উত্তর হবে, সেটা শুধুমাত্র পাকিস্তান যেতে যে পরিমাণ টাকার প্রয়োজন সেই টাকা দিয়ে কিন্তু ভারত ফুল ফ্যামিলি সহ 15 দিন বেরিয়ে আসতে পারে। আর মেডিকেলের কথা যদি বলেন, ডাক্তার দেখানোর ক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে পাকিস্তান কিন্তু ততটা উন্নত নয়, তারা নিজেরাই কিন্তু চিকিৎসার জন্য যায় অন্য দেশে। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।